স্টিকারবিহীন ব্যাট দেখে সাকিবের ক্যারিয়ার শেষের আশঙ্কা করেছিলেন যারা, তাদের ফ্রি হিটে ছক্কা হাঁকালেন বাংলার নবাব। বিশ্বখ্যাত জার্মান ব্র্যান্ড পুমার স্পন্সর পেলেন বাংলাদেশ অধিনায়ক। এখন থেকে তার ব্যাটে থাকবে পুমার স্টিকার। নতুন স্পন্সরে নিশ্চিত হলো এখনই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন না সাকিব আল হাসান। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। টাইগারদের শেষ ম্যাচে সাকিবের ব্যাট দেখে অবাক হয়েছেন অনেকেই। এতদিন যে ব্যাটে জলজল করত এসজির নাম, হঠাৎ করেই তা গায়েব। স্পন্সর শূন্য ব্যাট দিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাহলে কি বিশ্বকাপের বাজে পারফরমেন্সে স্পন্সর হারালেন সাকিব? কমেন্ট্রি বক্সে বসে এ নিয়ে কৌতুক করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। তবে দিল্লিতে এসে তাদের জবাবটা নীরবেই দিলেন সাকিব আল হাসান। অনুশীলনে টাইগার অধিনায়কের ব্যাটে নতুন স্পন্সর, এবার এসজি নয়, বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা। এসজির সাথে 7 বছরের সম্পর্ক ছিন্ন করে জার্মান ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন মিস্টার অলরাউন্ডার। অনেকে ভেবেছিলেন বাজে ফর্ম আর বিশ্বকাপে দলের ভরাডুবির পর হয়তো আসর শেষে অবসরে যেতে পারেন সাকিব আল হাসান। তবে পুমার সাথে চুক্তি তাকে এখনই ক্রিকেট থেকে বিচ্ছিন্ন করতে দিচ্ছে না, কারণ বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নিশ্চয়ই কয়েক মাসের জন্য চুক্তি করেনি। তবে কত বছরের জন্য চুক্তি হয়েছে তাও প্রকাশ করেনি কোনো পক্ষ। সূত্র বলছে 2024 টি-20 বিশ্বকাপ পর্যন্ত পুমার ব্যাট দিয়ে খেলবেন সাকিব আল হাসান। পুমা ব্র্যান্ডের ব্যাট দিয়ে এর আগে মার্ক টেলর, অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, যুবরাজ সিং এর মতো ক্রিকেটাররা খেলেছেন। এবার দেখা যাচ্ছে বাংলার নবাবের হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নতুন ব্যাট কি পুরনো ছন্দ ফিরিয়ে আনবে সাকিবের? আশিক রুদ্র, চ্যানেল 24।